নমস্কার বন্ধুরা, কুকিং উইথ পুলমে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি শেয়ার করব। এর জন্য কোনো রকম হ্যান্ড ব্লেন্ডারের প্রয়োজন হবে না। খুব সহজেই এবং খুব অল্প উপকরণেই একদম দোকানের মতন সফট ও ক্রিমি আইসক্রিম এখন আপনারা ঘরেই বানাতে পারবেন। আর তার জন্যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। কিন্তু এই ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্যে আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি ফুল ক্রিম দুধটাই নিয়েছি। এর থেকে আমি দু চামচ দুধ উঠিয়ে রাখবো। এই দুধটা আমার পরে কাজে লাগবে। এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। এবার দুধটাকে আমি ভালো করে ফোটাবো। এর পরিমাণটা এর অর্ধেক নিয়ে আসতে হবে। দুধটা বেশ ফুটে গেছে, দুধটা আমার একটু ঘন চাই। বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে আমাকে ফোটাতে হবে। আর দুধটাকে এরকম কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে, তাহলে তলায় লাগবে না বা সরও পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখুন, দুধটা ফুটে ফুটে গাঢ় হয়ে গেছে, এই যে কনসিস্টেন্সিটা এরকম এসেছে। এবার আমি যে দু চামচ দুধ উঠিয়ে রেখেছিলাম, সেই দু চামচ দুধের মধ্যে আমি দু চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে দেবো। এবার ভালো করে এটা মিক্স করে নেব। খুব ভালো করে এটা মিক্স করতে হবে, যেন দলা দলা একটুও না থাকে। আর এটা কখনোই আপনারা গরম দুধে করবেন না, সবসময় ঠান্ডা দুধের মধ্যেই করবেন। গরম দুধে করলে কিন্তু কাস্টার্ড পাউডার দলা দলা থেকে যায়। এবার এই দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা ঢেলে দেব আর ভালো করে মিক্স করতে থাকবো। কাস্টার্ড পাউডার দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা একদম লোতেই রাখবেন, না হলে কাস্টার্ড পাউডার দলা বেঁধে যেতে পারে। আর কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে এইভাবে। দেখুন কনসিস্টেন্সিটা কত গাঢ় হয়ে আসছে, একদম গাঢ় কনসিস্টেন্সি চলে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন এরকম কনসিস্টেন্সি এসে গেছে, যেমন আপনারা কাস্টার্ড বানিয়ে খান ঠিক সেরকমই। আমি এক বাটি পাকা আম নিয়ে নিয়েছি। এই আমটাকে আমি এবার মিক্সির মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। আর এর মধ্যে আমি কনডেন্স মিল্ক দিয়ে দেব। এর মধ্যে আমি 200 গ্রাম মতন কনডেন্স মিল্ক দিলাম। এবার এটা ভালো করে ব্লেন্ড করে নেব। আমটা আমি পুরো ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। আমি আম আর কনডেন্স মিল্কের পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি ও ভালো করে ধীরে ধীরে মিক্স করব। ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে। দেখুন আমের পিউরিটা মেশানোর পরে কি সুন্দর কালারটা চলে এসেছে, কি সুন্দর শাইনিং দিচ্ছে। এটা কনডেন্স মিল্কের জন্যই দিচ্ছে। কনডেন্স মিল্ক দিলে একটা সিল্কিনেস, একটা শাইননেস আসে। এবার এর মধ্যে আমি কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দেব। এবার সব ভালো করে মিক্স করব। দেখুন কি সুন্দর এসে গেছে। এরকম যখন কনসিস্টেন্সি থাকবে তখন আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। এই মিক্সচারটা পুরোটা ঠান্ডা হয়ে গেছে, রুম টেম্পারেচারে চলে এসেছে। এবার এটাকে আমি ব্লেন্ডারের মধ্যে দেব। এবার এটাকে 5 থেকে 7 মিনিট ভালো করে ব্লেন্ড করতে হবে। একটু বেশি সময় ধরে ব্লেন্ড করতে হবে, তো আইসক্রিমটা অনেক বেশি ক্রিমি হবে, সফট হবে আর ফ্লাফি হবে। দেখুন কনসিস্টেন্সিটা এরকম এসেছে, অনেকটা থিকনেস বেড়ে গেছে। এবার এটাকে আমি ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে দেব। আমি এটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার এটাকে আমি আরও একবার ব্লেন্ড করে নেব। দেখুন মিক্সচারটা কত সুন্দর এসছে, একদম ক্রিমি, স্মুথ, সফট। এবার এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে দিয়ে দেব।
আমি এটা কন্টেনারের মধ্যে ঢেলে নিয়েছি। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি এইভাবে ঢেকে দেব যাতে এর উপরে কোনো রকম আইস না জমতে পারে। এরপর আমি এর ঢাকনাটা দিয়ে দেব। এবার এটাকে 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে। আইসক্রিমটা আমি ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি, ফয়েলটাকেও সরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে, উপরে একটু আইস জমেনি। এবার এটাকে আমি একটা বোলে সার্ভ করব। এবার এর উপরে আমি কিছুটা আমের কুচি ছড়িয়ে দেব, কেননা এটা ম্যাঙ্গো আইসক্রিম, তো আমি এতে চেয়েছিলাম পুরোপুরি আমের ফ্লেভারটাই থাকুক, এই জন্য আমি কোনো এক্সট্রা ফ্লেভার এতে অ্যাড করিনি। দেখুন একদম দোকানের মতন কি সুন্দর ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিম রেডি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার।